রাত 10টায় এফআইআর করা হলো। অথচ তার বহু আগে থেকে সুমন মুখোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে প্রায় 5 ঘন্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলো বিধাননগর পুলিশ। কেন কেন এফআইআর দায়েরের আগেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এত তৎপরতা? প্রশ্নের মুখে বিধাননগর পুলিশের ভূমিকা। সুমন মুখোপাধ্যায়ের দাবি, রবিবার দুপুরে তাঁকে ডেকে পাঠায় পুলিশ, কিন্তু তিনি বিকেল 5টায় যান। তারপর তাঁকে আটকে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বিস্তর হয়রানির পর সুমন সোমবার বিকেলে ছাড়া পান। আমাকে থানায় ডাকা হয়েছিল, আমি বলেছি আমি বিকেল 5টার সময় বিধাননগর দক্ষিণ থানায় যাই। তারপরে বিকেল 5টা থেকে তারপরে 8টা পর্যন্ত বিধাননগর থানায় থাকি। সেখান থেকে বিধাননগর যে পুলিশের প্রধান কার্যালয় সল্টলেক স্টেডিয়ামের ভেতরে, সেখানে আমি আরও কিছুক্ষণ থাকি। রাত 10টায় আমাকে নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হয়। সেই 10টা থেকে রাত্রির 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত আমার কোনো জিজ্ঞাসাবাদ হয়নি। আবার 10টার পর থেকে কতগুলো জিজ্ঞাসাবাদের পর্ব চলেছে, ফলত ওই মাঝখানের 12 ঘন্টা আমি বসেছিলাম। কিন্তু এফআইআর এর কপিতে দেখা যাচ্ছে এফআইআর দায়ের হয়েছিল রবিবার রাত 10টা 15 মিনিটে। তাহলে কিসের ভিত্তিতে বিধাননগর পুলিশ তাকে দুপুরে ডেকে পাঠিয়েছিল? কিসের ভিত্তিতে তারা সুমনকে বিকেল থেকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল? এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি বিধাননগর পুলিশ। কমপ্লেন লজ হওয়ার পরে ওনাকে নিউ টাউন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। প্রশ্ন সেটাই যে পুলিশ অথরিটি ইউ হ্যাভ গট পাওয়ার, বাট ডাজ ইট মিন দ্যাট আপনি একটা লোকের এগেইনস্টে কোনো ধরনের অভিযোগ না হওয়া সত্ত্বেও আপনি 5 ঘন্টা বিফোর লজিং দ্য কমপ্লেন? আমার আমার ক্ল্যারিফিকেশনের জন্য যদি লাগে তা আমাকে তো হি কোঅপারেটেড। ইউ মিন টু সে দিস ইজ আ ক্ল্যারিফিকেশন ফ্রম দ্য পার্ট অফ দ্য পুলিশ দ্যাট ইউ হ্যাভ ব্রিং আ পারসন 5 আওয়ার্স বিফোর দ্য ল কমপ্লেন হ্যাজ বিন লজড? নো, নট অ্যাট অল। আপনি বলছেন কমপ্লেন লজ হওয়ার পর নিউ টাউন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ 10 ইন দ্য নাইট, আফটার 10 ইন দ্য নাইট অন সানডে, এন্ড হি ওয়াজ টোল্ড টু কাম টু দ্য সাউথ লেক সাউথ পুলিশ স্টেশন। আমি আপনার সাথে তো মেথডোলজি নিয়ে কথা বলবো না। উই হ্যাভ ডান হোয়াট ইজ ওয়ারেন্টেড ইন দ্য ল, ঠিক আছে? আমি সেটা জানতে চাই। আই হ্যাভ আ ক্যাটেগরিক্যালি স্পেসিফিক কোয়েশ্চন দ্যাট ওয়েদার ইউ হ্যাভ গট এনি রাইট টু কল আপন। উই হ্যাভ গন অ্যাজ পার ল, আই থিংক আই এম ক্লিয়ার আফটার দিস। বিভিন্ন মহল প্রশ্ন তুলছে, তাহলে এফআইআর দায়ের হওয়ার বেশ কয়েক ঘন্টা আগে থেকে সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদের পেছনে কি পুলিশের কোনো উদ্দেশ্য ছিল? প্রথমত এই ধরনের পুলিশি হেনস্থায় সুপ্রিম কোর্ট বারে বারে বলছে এখানে ড্যামেজ করতে পারে, যে ক্ষতিপূরণ চাই, যে আমি 22 ঘন্টা আটকে রেখেছিলে বিনা দোষে বিনা কারণে, এবং পুলিশ তারপরেও বলছো আমার বিরুদ্ধে মামলা হতে পারে, তা করো। সেইগুলো নিশ্চয়ই পারে, যে অন্যায় ভাবে কাউকে যদি আটকে রাখা হয় অভিযোগকারী হিসেবে তাঁর নামই রয়েছে, কিন্তু নিউ টাউনের হোটেলের আধিকারিকদের পাল্টা দাবি, তাঁরা থানায় কোনো অভিযোগই জানাননি। এবিপি আনন্দ।